আলোচনা বড় হয়েছে তো, লোকে এইরকম বসিবে যে বসিয়া পাই সবাই কি অবস্থায়, লোকে এটি কইবে না। কালি কালি স্থিতি আমি এটা টিভিতে দেখুছিলে, আজি আমি এটা প্রাকটিক্যাল এটি দেখুছিলে যে ও যে কে সিচুয়েশন এটি হয়েছে হসপিটাল এটি এটি ভলেটের আসবে লোক এটি রোগ নেই কিছু। অসদায়ে বর্ষা পানিরে ভাসুছি বালেশ্বর জিলা মুখ্য চিকিৎসালয়। ରୋଗୀଙ୍କ ସହ ହଇରାଣ ହେଉଛନ୍ତି ସେମାନଙ୍କ ସମ୍ପର୍କୀୟ। ଧାଡ଼ିରେ ଛିଡ଼ା ହୋଇ ଔଷଧ କିଣିବା ମଧ୍ୟ ସମ୍ଭବ ହୋଇପାରୁନାହିଁ। ବର୍ଷା ପାଣି ଛିଟା ସାଙ୍ଗକୁ ତଳେ ମଧ୍ୟ ଢେଉ ଭାଙ୍ଗୁଛି ଜମି ରହିଥିବା ପାଣି। ତେଣୁ ହସ୍ପିଟାଲର ଅବ୍ୟବସ୍ଥାକୁ ଦେଖି ଅସନ୍ତୋଷ ହେଉଛନ୍ତି ଲୋକେ। মেডিসিন লাইন লগাই আমি ঠিয়া হয়ে করছে, এ দেখো পানি এত ঠিয়া হয়ে উদয় হয়ে গেল এইটি তো আমি দুই ঘন্টা অড়ি ঘন্টা হলেন ছিড়া হয়েছে লাইন লগাই, সে ভিতরে অনেক পানি তাঁর লাগুনি, আমি তো পানি ঠিয়া হয়ে তো আমি লাগুছে না অলগা জায়গার নেই তো হসপিটাল আপনার দেখছেন কমিটি হচ্ছে দেখুন আপনার সামনে দেখছেন তাঁর কুয়াগড়া এবার আসি সফা করছেন কোণ করা এতি পানির কে লোক ছিড়া হয়ে তবে ঘড়িয়ে বর্ষা হলে হসপিটাল ভিতরে দেখা দেউছি কৃত্রিম বন্যা। দীর্ঘ সময় ধরে হসপিটাল ভিতরে জমি রহুছি পানি। রোগী মানে বসি অপেক্ষা করিবা পাই যে স্থানর ব্যবস্থা করা যাইছি সেঠারে চেয়ার তলে জমি রহিছি আঁঠুয়ে লেখায়ে পানি, আউ পিণ্ডা মধ্য বর্ষা পানি ছিটারে পুরা অদা হয়ে রহিছি। তেণু রোগী মানে সেঠারে বসিবা তো দূরর কথা, পিণ্ডারে চালিবাকু মধ্য ডরুছন্তি, কারণ অদা চটাণরে কেতেবেলে যে কাহার গোড় খসি নযিব সে নেই সমস্তঙ্ক মনরে ডর। তেবে গতকালি মধ্যাহ্নরে বালেশ্বর জিল্লারে ঘন ঘন বিজুলি ঘড়ঘড়ি সাঙ্গকু প্রবল বর্ষা লাগি রহিথিলা। এপরিকি বজ্রাঘাতরে গতকালি বালেশ্বর জিল্লার তিনি জনঙ্কর জীবন যাইছি। আজি মধ্য দ্বিপহর সময়রে প্রবল বর্ষা হইথিবা বেলে জিল্লা মুখ্য চিকিৎসালয়ের অবস্থা শোচনীয় হয়ে পড়িছি। হসপিটাল পরিসর জলমগ্ন হয়েছি, আউ রোগী এবং সেমানঙ্কর সম্পর্কীয় নাহিঁ নথিবা অসুবিধার সম্মুখীন হেউছন্তি। কিয়ে পানিরে ছিড়া হয়ে বর্ষারে ভিজি ঔষধ কিনুছন্তি, তো আউ কিয়ে হাতরে ধরিথিবা প্রেসক্রিপশন বর্ষা পানিরে ভিজি যাউছি। তেবে চিকিৎসা পাই দূর দূরান্তরু সরকারি হসপিটালকু আসুথিবা লোকমানে এঠাকার অব্যবস্থাকু দেখি অসন্তোষ প্রকাশ করিছন্তি। কালি কালি স্থিতি আমি এটা টিভিতে দেখুছিলে, আজি আমি এটা প্রাকটিক্যাল এটি দেখুছিলে যে ও যে কে সিচুয়েশন এটি হয়েছে হসপিটাল এটি এটি ভলে এটা আসবে লোক এটি রোগ নেই কিছু। হ্যাঁ ইয়ে 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 প্রশাসন এসব বিষয়ে বোধে এটি কে চিন্তা করুনা, আর যে সিনিয়র ফিনিয়র কে উপর লেভেল অনেক এসব পাই কে ব্যবস্থা করুনা, ড্রেন ঠিক দিনে পাই গেলে যান তার লাইন দিয়ে এরকম পানি ভাসতে না লহরি ভাসতে না। হ্যাঁ সরে হচ্ছে সরে হচ্ছে যেটি ড্রেনেজ সিস্টেম নাই সেই সেটা এমনি হচ্ছে এটি তো সহর কথা আর এটি হসপিটাল কথা বহুত তফা, হসপিটাল এটি রোগ রোগ রোগী আসছে এটি যে এই যে জল যে সব এই যে জল এই যে এই যে দুনিয়ার রোগ জীবাণু দুনিয়া লোক রোগ রোগ জীবাণু লোক রোগ ভালো করে না রোগ নেই কিছু। হ্যাঁ ধ্যান দিলে ঠিক হব, ধ্যান দিলে ঠিক হব না মানে কোটি কোটি টাকা এলে খরচ হচ্ছে এই এই লোক এইরকম মানে মানে সদর হসপিটাল ইয়ে ভালো সদর বড় হসপিটাল লোকে এইরকম বসিবে যে বসিয়া পাই সবাই কি অবস্থা লোকে এটি কইবে না দেখুন জানুন তো বাইরে বসতে নিকা লোক সে আহার কেন্দ্র হরকা সব লোক জার্সিটি করে গোদামি করছে এইসব জায়গায় বসে থাকে লোক এটি বসে কিনি বসে বালেশ্বরু প্রসঞ্জিত সেঠীঙ্ক রিপোর্ট কোণার্ক লাইভ।